আচ্ছা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আমি একটু আচ্ছা রেকর্ডিংটা চালু করি। আচ্ছা, কোথা থেকে জয়েন হয়েছি? আমি এখান থেকেও রেকর্ডিংটা চালু করি। দুইটা রেকর্ড একবারে হবে। অ্যাকসেপ্ট। দাঁড়ান, রেকর্ডিংটা চালু হোক। হ্যাঁ, রেকর্ডিং চালু হয়েছে। আচ্ছা, আমি আপনাকে একটা লিঙ্ক দিতেছি, ওই লিঙ্কটা থেকে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। সেজন্য আপনার স্ক্রিন কই? আচ্ছা, লিঙ্কটা দেবো আমি চ্যাট বক্সে দিলাম। এখানে চ্যাট বক্সে আচ্ছা আপনাকে ঠিক একটা আছে লিঙ্ক দেন দিলাম। ভাই। এই যে, এটা হচ্ছে ফাইবারের রেফারেল লিঙ্ক। আমি আমার ফাইবারের রেফারেল লিঙ্কটা কেন দিলাম, তার কারণ হচ্ছে আমরা এখান থেকে যদি জয়েন করি তাহলে একটা বেনিফিট আছে, যেটা ওনারা বলতেছে ইনভাইট ফ্রেন্ড টু আর্ন $100 বোথ। তো এটা হ্যাঁ হ্যাঁ আসলে কিভাবে পাই আমি জানি না, তবে যেহেতু আপনার এখানে রেফারেল বোনাসের একটা ব্যাপার আছে, সেহেতু আমরা জি রেফারেল অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট খুলবো। তো সেক্ষেত্রে এটা বেনিফিট যদি আমরা পরবর্তীতে পাই তো ভালো। আচ্ছা, আমি আপনাকে দিয়েছি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দেইনি, মেসেঞ্জারে দেইনি, আমি আপনাকে দিয়েছি হচ্ছে যে মিটিং লিঙ্কে, মিটিং চ্যাট বক্সে। আচ্ছা আচ্ছা মিটিং চেক বক্স। এই যে, হ্যাঁ, এই যে এখানে। আচ্ছা, এই লিঙ্কে ওকে ক্লিক করলেই আপনি অটোমেটিক জয়েন হতে পারবেন। দেখেন, ক্লিক করেন, দেখি কি আসে। ওকে, আপনার স্ক্রিনটা একটু বড় হবে না? এই তো, স্ক্রিনটা বড় হয়েছে। ওকে, তো জি এখান থেকে আসছে। আপনি এখন জয়েন দিবেন। দেখেন, এই যে এখান থেকে স্ক্রিনে আপনি জয়েন দিবেন। তো জয়েন দেওয়ার পর ওয়েট, আস্তে আস্তে, আমরা তো জিনিসটা দেখতেছি, হুট করে হ্যাঁ করলে হ্যাঁ হবে হ্যাঁ না। এখান থেকে অ্যাকাউন্ট খোলার নিয়ম হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, আবার কন্টিনিউ উইথ অ্যাপেল আছে। তারপরে আছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন ইন দিতে পারেন। আচ্ছা, আপনার জিমেল অ্যাকাউন্টটা কি এই ডেস্কটপে কি লগ ইন করা আছে? ডেস্কটপে তিনটা আছে, আবার ওইটা এখন লগ ইন দেওয়া নেই। এখানে লগ ইন দেওয়া আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কন্টিনিউ উইথ জিমেল দেন, গুগল দেন, কন্টিনিউ উইথ গুগল। হ্যাঁ, ওকে ওকে, তো এখানে দেওয়ার পর আপনার জিমেল অ্যাকাউন্ট চাইবে। আচ্ছা, এগুলো আমি ব্লার করে দেবো, সমস্যা নেই। আপনি কোনটা দিবেন, এটা দেন? ওকে ভাই জিমেকে ভাই চেঞ্জ করা যায়? জিমেল চেঞ্জ করা মেবি যায় নাকি আমি জানি না, দেখি নাই, যায় না মনে হয়। কোনো সমস্যা নাই তো, আপনি দেন। মানে জিমেল দিয়ে আমার কোনো কাজ নাই, তাই শুধুমাত্র জিমেলটা প্রোটেক্ট হলে হবে, হ্যাঁ এই তো হ্যাঁ, কথা? জিমেলটা প্রোটেক্ট হলেই হবে, জিমেলে কোনো কাজ নেই। আপনার অনেক সময় হয় কি, জিমেলে আপনার আপনার ইনফরমেশন যাইতে পারে, ফাইবার থেকে মেসেজ যাইতে পারে, তারপর আচ্ছা ফাইবার আচ্ছা থেকে এইগুলো যাইতে পারে। তো জিমেল একটা আপনার আপনার যে বিজনেস ইমেল বলেন বা আপনার পার্সোনাল ইমেল বলেন, আপনি যে ইমেল বলেন না কেন, এখানে সেই ইমেল দেওয়াটাই বেটার হয়, যেটাই আপনি অ্যাক্টিভ থাকেন। তাহলে নিউ একটা খুলে নিবো জিমেইল। না, যেটা আছে পুরনো এটাই ভালো আছে, আপনি এটাকেই প্রোটেক্ট করেন। জিমেল তো একই, আপনার নতুন খোলার দরকার নেই। এই জিমেলটাকে ওকে আপনি সুন্দর করে প্রোটেক্ট করে নেবেন, আপনার ভিতরে টু ফ্যাক্টর দিয়ে নেবেন, সব কিছু করে নেবেন, ভেরিফাই করে নেবেন, নাম্বার ভেরিফাই, যেন জিমেলটা প্রোটেক্ট থাকে। আচ্ছা, যাই হোক, দেন, ওইটা কোনো সমস্যা নেই। ওকে ভাই এখন আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, এটাই তো সমস্যা। আচ্ছা, একটু ওয়েট, একটু ওয়েট, এখানে হচ্ছে উপরে, দাঁড়ান, জয়েন দিয়েন না, এই যে উপরে যে একটা নাম আছে, দেখেন, এই যে আপনার, এটা হচ্ছে আপনার ইউজার নেম, যেটা আপনার কখনোই চেঞ্জ হবে না, আচ্ছা এমন আচ্ছা একটা ইউজার নেম থাকবে। তো এখানে আপনি আপনার সুন্দর নামটা দেন, মানে আপনার নামটাকে সুন্দর করে দিয়ে দেন, মেবি স্পেস হবে না, আপনার নামটা স্পেস হবে না। মাইনুদ্দিন দিলাম, এরপর একটা ট্যাগলাইন দিব, এই তো? হ্যাঁ, এখানে, হ্যাঁ, এখানে কিছু একটা দিবেন। কোন নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, যাবে, ওকে তাহলে 10 দিয়ে দিই, তাহলে তো হয়েই গেল ভাই। এটা নিয়ে, এ তো হয়ে গেল, 10, মাইনুদ্দিন প্রভাত, ইয়া 10। ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ, হ্যাঁ কোনো কোনো প্রবলেম নাই। আচ্ছা, জয়েন দেন, এবার জয়েন দিলে এটা আপনার অ্যাকাউন্টটা হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওকে, আমার মেবি একটা মেসেজ আসছে, আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে, এটার মেসেজ আসছে আমার কাছে। আচ্ছা, এখন আপনি যেটা করবেন, ওই যে আপনার একটা কুকিজ, ব্রাউজার কুকিজ চাইতেছে, এটা দিলে হয় কি, আপনার এই টোটাল ইনফরমেশনটা ডাটাবেজে সেফ থাকবে। তো এটাই আচ্ছা হচ্ছে আপনার, ওনাদের কাছে ডাটা থাকবে এটা। হ্যাঁ, গট ইট দিতে হবে, দেন, ওকে কোনো সমস্যা নেই, আমাদের তো একটা অ্যাকাউন্টই থাকবে। এবার আমি আসি আপনার অ্যাকাউন্টে। আপনার অ্যাকাউন্ট কোথায় পাবেন? অ্যাকাউন্ট পাবেন এই যে, দেখেন, অর্ডারের পাশে, হ্যাঁ, এখানে রাইট বাটনে হ্যাঁ ক্লিক করেন, এখান থেকে আপনার প্রোফাইল, প্রোফাইল আছে, তারপরে সব কিছুই আছে, প্রোফাইলে যান, প্রোফাইল আছে, আচ্ছা সেটিং আছে, হ্যাঁ, প্রোফাইলে যান। আমাদের ইউএসডি সিলেক্ট করা আছে, মানে ইউএসডিতে আমার এটাই হবে। হুম আচ্ছা, হুম হুম এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার, এই যে দেখেন, আপনার কিন্তু নামটা, আপনি এখন প্রোফাইল পিকচার দেবেন, নামটা কিন্তু চেঞ্জ হবে না আর, এখন, আচ্ছা থাক, এটা আমার ফেভারিট নাম, হ্যাঁ, সমস্যা নেই। আপনি একটা প্রোফাইল পিকচারটা দেন, আপনার প্রোফাইল পিকচার যেটা আপনি এখন এই যে কথা বলতেছেন আমাদের সাথে, ওইটাই দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে একটু দেখাই যে কোনটা দিলে ভালো হয়। আচ্ছা ভাই দেখেন, না, আমি এটা কি এটা আপডেট করা যাবে, কোনো প্রবলেম নাই, আপনি এখন যেটা কথা বলতেছেন, হ্যাঁ, এটা দেন, দেন তো, এটা দেখি দেখি কিভাবে নেয়, দেন তো। হ্যাঁ, এই টাইপের ডিজাইন টাইপের কিছু দিলে ভালো হয়, দেন, সিলেক্ট আমি করেন। এগুলো? আচ্ছা ভাই আমি স্ক্রিনে যেয়ে নিই। হ্যাঁ, এখান থেকে যান,
মানে একদম সাদামাটা পিকচারের থেকে যদি একটু এফেক্ট টাইপের পিকচার দেন ওইগুলো আর কি, যেহেতু ভিডিও এডিটিং এর কাজ বলেন, গ্রাফিক্স এর কাজ বলেন, এগুলো আপনার ওই অ্যাকাউন্টের মানে তাকালেই মনে হবে যেন ভিতরে ঢুকতে চাইবে এই টাইপের কিছু একটা। জি জি আচ্ছা আচ্ছা, তো দেখি আপনার অ্যাকাউন্ট আপনার পিকচারটা কিভাবে নেয়। বাহ, খুব সুন্দর হয়েছে, আপনার পিকচারটা মিলছেও ভালো। আচ্ছা এই গেল, এবার হচ্ছে আপনি একটা বায়ো দিতে পারেন, এখানে বায়োটা পরেও দিতে পারেন। বায়ো দেওয়ার সিস্টেম হচ্ছে এই যে দেখেন পরে হোয়াটসঅ্যাপ অ্যাড করে স্টোরি, এই যে এখানে, হ্যাঁ আপনি ওগুলো পরে অ্যাড করতে পারবেন। যে এখানে এডিট বাটনে ক্লিক করে হ্যাঁ নিলে বায়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়োটা অ্যাড হবে। আচ্ছা তারপরে আমরা আসি ডিসক্রিপশনে, এই যে এখানে দেখেন ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আপনি কি দিবেন? ডিসক্রিপশনে আপনি দিবেন আপনি যে কাজ করেন বা যে কাজের আপনার এক্সপিরিয়েন্স আছে এই হ্যাঁ টাইপের নিয়ে ছোট একটা প্যারাগ্রাফ, বলতে প্যারাগ্রাফটা হতে পারে 50 ক্যারেক্টারের, 100 ক্যারেক্টারের, এরকম একটা প্যারাগ্রাফ এখানে দিবেন, যেটা বায়ার পরে বুঝতে পারবে আপনার মধ্যে কি আছে এই টাইপের কিছু। যেমন আমি হ্যালো আই এম, আমি এই, তারপর আমি এই কাজ পারি, আমি এত সময়ের ভিতরে করতে পারি, আমি সবসময় অনলাইনে থাকি, বা এই টাইপের কিছু আপনি দিবেন। এখানে কি দিবেন এটা নিয়ে যদি আপনার কনফিউশনে থাকে, তাহলে আমরা একটু একটা কাজ করি, আমরা দু একটা প্রোফাইল দেখি। আমরা একটু উপরে জি যাই, উপরে যান, আমরা দু একটা প্রোফাইল দেখি। এই যে আমরা ফাইবারে ক্লিক করুন। ফাইবারে ক্লিক করবো, হ্যাঁ ফাইবারে ক্লিক করেন, ওকে আমরা দু একটা প্রোফাইল দেখবো, কিন্তু কারো প্রোফাইলের কিছু কপি করব না, ভুলেও কপি করা যাবে না। নিজের মতো করে লিখবো আর কি। হ্যাঁ নিজের মতো করে আমরা যে কোনো একটা প্রোফাইলে যাই, আমরা একটা এই যে নিচে থেকে একটা প্রোফাইলে যাই, হ্যাঁ ঢোকেন, যে কোনো একটা প্রোফাইলে ঢোকেন, কারো প্রোফাইলের কিছু কপি করা যাবে না। এই যে দেখেন ডিসক্রিপশনে উনি কি দিয়েছে, কি লিখেছে, এরকম 10টা আপনি প্রোফাইল দেখবেন। 10টা আচ্ছা আচ্ছা, প্রোফাইল দেখার পরে আপনি এই রিলেটেড, আপনার এটা কি রিলেটেড দেখেন, এটা এটা হচ্ছে উনি কি কাজ করে, এই উনি রিলেটেড হচ্ছে প্রোফাইল না, করে। আপনি যে কাজ করেন সেই রিলেটেড প্রোফাইল দেখবেন। সেই আচ্ছা রিলেটেড আচ্ছা, আপনি 4টা বা 5টা প্রোফাইল দেখবেন, দেখার পরে আপনি এখানে ডিসক্রিপশনের যে কি দিবেন ওইটার ইনফরমেশন পাবেন। এখন কারো আচ্ছা কিছু কপি করতে যাবেন না, আপনি নিজের ওন আইডিয়া থেকে আপনি দিবেন। যেমন মোশন গ্রাফিক্স, হ্যাঁ দেন, সার্চ দেন, দেখি কি আসে। আচ্ছা হ্যাঁ, যে কোনো একটা যান, হ্যাঁ যাওয়ার পরে দেখি উনি কি লিখছে ডিসক্রিপশনে, ভুলেও কিছু কপি করা যাবে না। যদি মনে করেন আমি কারো এখান থেকে, আচ্ছা আপনি তো এসে গেছেন, আপনি এখান থেকে চলে প্রোফাইলে গেছে যান, হ্যাঁ প্রোফাইলে যান, ইয়েস এই যে লিখছে, আই এম এক্সপিরিয়েন্স মাল্টিমিডিয়া প্রফেশনাল উইথ এ হ্যাঁ হ্যাঁ প্যাশন, এই তো মানে উনি, হ্যাঁ বুঝতে পারছি উনি আর কি ওনার, টেলিভিশন ভিডিও এইসব নিয়ে কথা বলছে। হ্যাঁ ওনার টোটাল ইনফরমেশন করে দিছে। তো এভাবে আপনারা দেখবেন, আপনারা 10টা প্রোফাইল ঘোরার পরে এখান থেকে যে কোনো একজনের আইডিয়া নিয়ে আপনি আপনার আপনার ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন মাস্ট, একটা ডিসক্রিপশন আপনার প্রোফাইলটাকে খুবই সুন্দর করে। আর ডিসক্রিপশনে যে জিনিসগুলো দিবেন, যদি মন চায় আমি একটা লাইন কপি করব, একটা লাইন, তাহলে যেটা করবেন ফাইলটাকে কপি করবেন। যেমন আপনি প্রথম লাইনটা কপি করবেন, ধরেন এই যে প্রথম লাইনটা, প্রথম লাইনটার অল্প একটু কপি করবেন, ধরেন এই যে অল্প একটু, সাপোজ ধরেন এতটুকু কপি করবেন, হ্যাঁ কপি করেন, কপি করেন, ওকে কপি। কপি করছেন। আচ্ছা এবার আপনি একটু নোটপ্যাড ওপেন করেন, ডেস্কটপে যান, হ্যাঁ এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করেন, এই যে নোটপ্যাড, নোটপ্যাডে পেস্ট করেন, এই যে। এবার আপনি আপনার ডিসক্রিপশন বক্সে যান, আমি বলতেছি না এগুলো কপি করবেন, কিন্তু ফাইবার থেকে কখনো যদি কিছু কপি করতে যান, কয়েকটা ক্যারেক্টার, কয়েকটা সেন্টেন্স যদি কপি করতে যান, তাহলে এভাবে করতে হবে। এই যে দেখেন এখন আপনি আপনার ডিসক্রিপশনে আসেন, জি ডেসক্রিপশন, হ্যাঁ ডিসক্রিপশন, ইডিট ডিসক্রিপশনে যান, ওই যে ইডিট ডিসক্রিপশন, হ্যাঁ এখান থেকে আপনি এখন নোটপ্যাডটা ওপেন করেন, পাশের সাইডে নোটপ্যাডটা আনেন, এই যে হ্যাঁ এটাকে হ্যাঁ একটু ছোট করেন পাশে, যদি কোনো কিছু লেখার দরকার হয় তাহলে একটু ছোট করে পাশে সরান, এই যে এখন আপনি এখানে টাইপ করবেন, এই যে আচ্ছা ওখানে, আচ্ছা, ওখানে না মানে এটা এখন, দেখে দেখে টাইপ হ্যাঁ করব। দেখে রেখে টাইপ করবেন, ভুলেও আপনি এখানে কন্ট্রোল ভি দিবেন না, মানে পেস্ট করবেন না, আচ্ছা আচ্ছা, ডিরেক্ট পেস্ট করবেন না, ওরা কিন্তু সব ডাটা নিবে। এখানে আপনি কি করতেছেন, কত আপনার কত ক্যারেক্টার লিখতেছেন, এগুলা কিন্তু ওরা ডাটা কিন্তু ওদের কাছে থাকে। যেমন আপনি একটা জিনিস পেস্ট করা, একটা জিনিস টাইপ করা, এটা কিন্তু ওরা ধরে ফেলবে আপনি রোবট নাকি মানুষ, এটা কিন্তু ধরে ফেলবে। যেমন আরে বাবা, যেমন আপনি মানে যেমন আপনি যদি 100 ক্যারেক্টার একটা পেস্ট করেন, তার মানে একশো হ্যাঁ আপনার কত মিলি সেকেন্ডে জিনিসটা পেস্ট হয়েছে ওইখানে ওয়েবসাইটে তাদের ডাটা বেজে, তারা কিন্তু ওটা ধরে ফেলবে। তারপরে তারপরে আপনার ওদের 150 ক্যারেক্টার অনেক বা, ভালো। হ্যাঁ 150 ক্যারেক্টার বা 200 ক্যারেক্টার একটা মানুষ কয়েক মিলি সেকেন্ডে লিখতে পারে না, তার মানে ওরা বুঝবে এটা আপনি পেস্ট করেছেন, বিষয়টা জি হচ্ছে জি জি সেটা। এ কারণে আমরা যদি কোনো কিছু পেস্ট করতে যাই, তাহলে এখান থেকে টাইপ করে পেস্ট করব। আপনি যতটুকুই লিখবেন ততটুকুই কিন্তু তাদের ডাটা বেজে সেভ হয়ে যায়,
ওকে, এখানে আপডেট না দিলেও তাদের ডাটাবেজে এই জিনিসগুলো থাকে। এটা শুধুমাত্র এই ডিসক্রিপশন লেখার ব্যাপারে না, যে কোনো কিছু আপনার হচ্ছে আপনার গিগ তৈরি করা বলেন বা যে কোনো কিছু, যদি ছোটখাটো কোনো একটা লিংক তৈরি আপনার টেক্সট যদি কপি করতে চান তাহলে এভাবে কপি করবেন। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আমি আপনাকে জাস্ট আমি রাইটে হ্যাঁ রেখে রেখে লিখে ফেলবো, হ্যাঁ হ্যাঁ তাহলেই হবে, কোনো পারপাস করা যাবে না। না না না, কোনো কোনো কিছু কপি করা যাবে না, কপি করলেও এভাবে কপি করতে হবে, কারো তা আচ্ছা দেখে ঠিক আছে, মানে কন্ট্রোল ভি দেওয়া যাবে না। অনেকেই বলতেছে ভাই আমাদের প্রোফাইল ব্যান্ড হইতেছে, আমার গিগ ব্যান্ড হইতেছে, এই টাইপের এরকম অনেক বড় বড় গ্রুপে এরকম মানুষ পোস্ট করে, তো এর এর ব্যাকগ্রাউন্ডের রিজন এই টাইপের থাকতে পারে। আচ্ছা, এবার গেলাম আমরা, দেখি এটা শেষ, আমাদের এই কাজটা শেষ, দেখি এবার খুঁটিনাটি আর কি কি আছে। ডোন্ট সেভ। আচ্ছা, উপরে এবার আমরা একটু স্কিলে যাই। আচ্ছা, নিচে দেখেন ডিসক্রিপশন গেল, ডিসক্রিপশনের পর্ব শেষ। এবার হচ্ছে আমরা একটু লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে যত অ্যাকাউন্ট আছে আপনার লিঙ্ক করে ফেলবেন। ফেসবুকটা আমরা লিঙ্ক করে ফেলি এখনই, ওকে দেখি কি আসে। মেবি আপনার ফেসবুকে, এই যে কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন, এই যে আপনার ফেসবুকটা এখানে লিঙ্ক হয়ে গেল। এখন আচ্ছা, বায়ার চাইলে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ভিজিট করতে পারবে। তো ফেসবুক অ্যাকাউন্ট, সুন্দর একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট গুগল থাকলে, গুগল আর ফেসবুকটা লিংক করা হয়ে গেছে এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গুগল যেগুলো গুগল, পাঁচ চিহ্ন আছে ওগুলাতে লিংক করতে হবে। হ্যাঁ, এগুলো আপনার অ্যাকাউন্ট খুলে খুলে লিঙ্ক করতে হবে। বিহেন্স, বিহেন্সটা আচ্ছা দরকার আছে, বিহেন্সটা আমরা এরপরে দেখবো, বিহেন্সটা কিভাবে করবেন, হ্যাঁ, বিহেন্সটা আপনি দরকার বলছেন হয়। যে ভিডিও বানাবেন বলছেন এটা হ্যাঁ, নিয়ে। আমি আমার প্রোফাইল আপডেট করতেছি, আমার নিজেরও বিহেন্স নেই, যাই হোক এটা আমি আচ্ছা আপডেট করতেছি, আর এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা পরে বুঝবেন। যাই হোক, তো স্কিলে যাই এবার আমরা, স্কিল এডুকেশন সার্টিফিকেশন। জি, আচ্ছা, প্রথমে স্কিলে যাই আমরা, স্কিলে যাই, স্কিল হ্যাঁ, অ্যাড স্কিল, তারপর এখান থেকে অ্যাড স্কিল এটা দেন, আপনি টাইপ করেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো টাইপ করেন। আমরা দুই তিনটে স্কিল দেখি, তারপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, PREMI, হ্যাঁ ওই যে আসছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আসছে, এই যে নিচে নিচে আরও নিচে, হ্যাঁ ওইটা দেন, ওইটা সুন্দর। হ্যাঁ, ওকে, তারপরে লেভেল, লেভেলে যান, লেভেল হচ্ছে আপনার বিগেনার, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট। হ্যাঁ, আপনি এক্সপার্ট, আপনি তো এক্সপার্ট এক্সপার্ট, ডেট হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি তো এক্সপার্ট, অ্যাড। অ্যাড আচ্ছা, এবার আবার যান, অ্যাড নিউ, এই যে দেখেন সাজেস্ট আসছে, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং দেন, ভিডিও এডিটিং হ্যাঁ দেন, দিব হ্যাঁ এটা লেভেল দেখেন, ভিডিও এডিটিং এক্সপার্ট, হ্যাঁ আমি এক্সপার্ট। অ্যাড ফরসহ পারি আচ্ছা আচ্ছা, আমাকে কে কল দিয়েছে, আচ্ছা কেটে গ্রাফিক দিলাম, ডিজাইন দেই। হ্যাঁ দেন, অ্যাডোবি ফটোশপ পারি, হ্যাঁ অ্যাডোবি ফটোশপ এক্সপার্ট দেন, এখানে যা দিবেন সব এক্সপার্টই দেবেন, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর, হ্যাঁ দিতে থাকেন ফটোগ্রাফি, দেন, তারপরে আর কি আছে, ফটো এডিটিং দিয়ে দিই, ভিডিও রিলেটেড কাজ তো আপনি ভিডিও টাইপের বেশি জিনিসগুলো দেন, আচ্ছা ঠিক আছে। ফটো এডিটিং, আফটার ইফেক্ট দেন, ও আচ্ছা হ্যাঁ, এ তো ভুলেই গেছি, হ্যাঁ অ্যাডোবি আফটার ইফেক্ট, আফটার ইফেক্ট ওই যে উপরে এটা, হ্যাঁ এটা না না না, এই না যে এটা এটা, হ্যাঁ এটা এটা, এখন অনেকগুলো আছে, দেন একটা দেন, আছে এখান থেকে এক্সপার্ট, হ্যাঁ এক্সপার্ট তো আপনি। ওকে, আচ্ছা আর কি আছে, আর আছে আপনার আর কি দিতে পারেন, আর মোশন গ্রাফিক্স দিতে পারেন, হ্যাঁ মোশন গ্রাফিক্স, এভাবে খুঁজে খুঁজে স্কিল দিবেন, যেগুলো এই ভিডিও রিলেটেড ওইগুলো বেশি দিবেন, ওগুলো উপরে থাকবে, মোশন গ্রাফিক্স, হ্যাঁ এক্সপার্ট, গ্রাফিক্স হ্যাঁ এখানে সব এক্সপার্ট দিবেন, পারেন আর না পারেন এক্সপার্ট, কিছু কাজ ওকে, জানলেই এক্সপার্ট। আচ্ছা এগুলাকে চেঞ্জ করে উপরে নেওয়া যায়, হ্যাঁ, মনে হয় যায় আপনি ধরে টান দিয়ে নেন তো। না মনে হয় যাচ্ছে না। আচ্ছা, ওটা আচ্ছা কোনো ওগুলো আমি ব্যাপার পরে না, ওইটা ওটা 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 কোনো ব্যাপার সিলেক্ট না, করে ওটা করে আমি আবার আবার ওইটা অ্যাড করবো না, সমস্যা ওটা নেই। পরে পরবর্তীতে করতে পারবেন। আর কি দেয়া যায়, আর আর আপাতত কিছু নেই, আর থাকলেও আপনি ওগুলা আপনি চিন্তা আমি ভাবনা পরে করে অ্যাড করে দিয়ে নেবো, নেবেন, হ্যাঁ অ্যাড করে আচ্ছা নেবেন ঠিক আছে যা যা ওকে। পারেন। তারপর এডুকেশনে যান, অ্যাড নিউ, দেখি কি কি আছে। আচ্ছা, এখান থেকে আপনি দিবেন, ফার্স্টে দিবেন কলেজ ইউনিভার্সিটি দেন, সিলেক্ট করেন, ইউনিভার্সিটি হ্যাঁ ওকে, দেন ওখানে সিলেক্ট করেন কলেজ ইউনিভার্সিটি, এখানে অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশ, বাংলাদেশ এই যে পাইছি, বাংলাদেশ, বাংলাদেশ তারপরে কলেজ, ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটি, এখানে মেবি আপনার সাজেস্ট আসবে, এই যে আসছে আসছে আসছে, আহসানুল্লাহ ইউনিভার্সিটি, আচ্ছা এটা কি, জি এটা, দেন একটা দেন, ওইটা খুঁজতে যাবেন আপনি কোন কলেজে পড়ছেন, হ্যাঁ এটা দেন, ইনফরমেশন দেন, BSc, হ্যাঁ টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, এই যে এখানে আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ওকে, ইয়ার গ্রাজুয়েশন কোন কোন সালে, নাকি আপনি এখনো পড়তেছেন, ভাই আমার এই বছরই শেষ হওয়ার কথা, মানে তাহলে আমি তাহলে লাস্ট আপনি একটা কাজ করেন, 2020 দিয়ে দেন, আমরা বিশ দিয়ে দেব। হ্যাঁ গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে 2020। আচ্ছা দেন, অ্যাড দেন,
এই লকডাউনের কারণে আর কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, আরো চাইলে দিতে পারেন যদি থাকে, আপাতত থাক। ওখান থেকে অ্যাড নিউ দিয়ে আপনি ওখান থেকে আরো, কলেজ আর স্কুলটাও দিয়ে দিব না, হ্যাঁ কোনো এরকম সমস্যা নেই, দিয়ে দিব। দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সার্টিফিকেট আছে কি দেখি, অ্যাড দেন, এগুলো অ্যাড করা সার্টিফিকেট, থাকলে প্রোফাইলটা সুন্দর থাকে। হ্যাঁ, সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড দেন, সার্টিফিকেট তো নাই, ওই যে দেখেন সিলেক্ট করেন, নাই তো আপনি বানিয়ে নেবেন সার্টিফিকেট। কিভাবে বানাবো ভাই? হ্যাঁ, নিচে যান, নিচে নিচেরটা কি দেখি, এটা হচ্ছে এই যে অ্যাডোবি, ফ্রম অ্যাডোবি থেকে যদি নিতে চাই সেটা, আর হচ্ছে ইয়ার কবে কোন নিয়াতে এটা ও করবো। আচ্ছা আচ্ছা, এখানে আপনি একটা দিতে পারেন, আপাতত একটা দিয়ে রাখতে পারেন। আমি কি দিয়েছিলাম আপনার একটা দেখে নেই, আমার কাছে সার্টিফিকেট নেই, না সার্টিফিকেট বলতে আপনি কোন কোথাও থেকে কোর্স করেছেন কি না এই টাইপের কিছু আপনি ওখানে ইনফরমেশন দিবেন। তো আচ্ছা আচ্ছা আমি দেখি আমি কি দিয়েছিলাম, আমি একটা আপাতত দিয়ে রাখছিলাম কারণ এগুলো ফিল আপ করে রাখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা সার্টিফিকেট দিয়েছিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিয়েছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মানে আমি আমার ভার্সিটির নামটা এখানে দিয়েছি, আচ্ছা আচ্ছা তো আপনি ওখানে সেটাই দেন। আমি তাহলে কি আপনি দিই? আপনি আপনি দিবেন হচ্ছে আপনার আপনার ভার্সিটির নাম দিবেন ওখানে, আপনি দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে কম্পিউটার, এখানে আমার নাম দিতে হবে, সার্টিফিকেট নাম দিতে হবে না না এখানে, এখানে উপর সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড, সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড এখানে দিবেন। আপনি হচ্ছে কি, আপনি হচ্ছেন কি মোশন গ্রাফিক্স দিব, মোশন গ্রাফিক্সের দিবেন, দেন মোশন গ্রাফিক্স ডিজাইনার, দেন দেন, মোশন গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ। তারপরে এখান সার্টিফিকেট, আপনার ফ্রম কলেজ, কলেজের নামটা দিয়ে দেন, কলেজের নামটা দিয়ে দেন, ওই যে ওটা কপি করে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ এটা দেন, আছে আচ্ছা ইয়ার, ইয়ার দেন দিন 18 দিয়ে দিই, তাহলে বুঝবে যে 3 বছর এক্সপিরিয়েন্স। দেন, কোনো সমস্যা নেই, ওইটা কোনো ওকে প্রবলেম না। হ্যাঁ দেন, আচ্ছা, অ্যাড এগুলো দেন, তো চেঞ্জ করা যায় তাই না ভাই? হ্যাঁ এগুলো পরে চেঞ্জ করা যায়, এডিট করা যায়, এডিট করা যায়, আচ্ছা ডিলিট করা যায়, দেন অ্যাড দেন, আচ্ছা ওকে, এই যে আই দিয়ে দিচ্ছি। বাহ। এবার প্রোফাইলটাকে কিভাবে মানুষ দেখবে সেটা আমরা একটু দেখি একবার, উপরে যান হ্যাঁ একদম উপরে, এই যে দেখেন ভিউ পাবলিক মোড, প্রিভিউ পাবলিক মোড, এটা ক্লিক করেন, প্রিভিউ পাবলিক মোড, ওই যে আপনার নামের নিচে, আপনার নামের নিচে, ও আচ্ছা আচ্ছা, ইয়েস এটাই দেন, এটা দিলে আমরা দেখতে পাবো যে আপনাকে কিভাবে দেখা যাবে। এই যে আপনার এখানে এই দেখা যে যাবে জুলাই মাসে আপনার অ্যাকাউন্ট খুলেছেন, আপনার অ্যাকাউন্ট গুলো দেখা অ্যাকাউন্টে, যাচ্ছে, হ্যাঁ ওগুলো দেখা যাচ্ছে, স্কিল দেখা যাচ্ছে, আপনার এডুকেশন সার্টিফিকেট দেখা যাচ্ছে, দ্যাটস ইট। এই ওকে যে এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার নিয়ম। আর তারপরে আর কি দেখি, আপনি ব্যাকে যান এবার। আচ্ছা এবার আমরা একটু সেটিংয়ে যাই, তো আপনার সেটিংয়ে কি কি আছে দেখি, কিছু সেটিং করা লাগে নাকি। হ্যাঁ আচ্ছা, আমি যান সেটিংসে সেটিং, যাব, হ্যাঁ সেটিংসে যান। আচ্ছা এই যে এখানে হ্যাঁ হচ্ছে আপনার জিমেইল আছে, জিমেইলটা চেঞ্জ করা যায় না মেবি, এখান থেকে যায় কিনা জানি না, যাই হোক জিমেইল আছে, আপনার ফুল নেম আছে এখানে, ফুল নেম হ্যাঁ, আছে, আপনার চাইলে অ্যাকাউন্ট ডিলিট করার নিচে রিজন আছে, এগুলো তো আপনি জানেন, এখানে একটা স্পেস কোথায় আসলো, আমার তো স্পেস ছিল না। ওইটা হচ্ছে আপনার জিমেইল থেকে নামটা নিয়েছে, আচ্ছা 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 এই নামটা আপনার ওইখানে না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, নিড আপডেট ইওর পাবলিক প্রোফাইল, গো টু মাই প্রোফাইল, আছে ওটা না। তারপরে সিকিউরিটিতে যান, আমরা একটু দেখি সবগুলো একটু, অ্যাকাউন্ট না না ওখানে না ওখানে না, এই যে আপনার আচ্ছা বাপ আছে সিকিউরিটি, হ্যাঁ দেখি পেয়েছি, সিকিউরিটিতে কি আছে, এই যে এগুলো আমরা করে নেব। এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড সিলেক্ট করা পাসওয়ার্ড যায়, কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে একটু পাসওয়ার্ড প্রোটেক্ট করে নেবেন। তারপর আরেকটা আচ্ছা বিষয় আছে ফোন ভেরিফিকেশন, এটা আপনি করে নেন, এখনই করে নেন, আচ্ছা আচ্ছা, ওকে ভেরিফাই নাও, ফোন ফোন ভেরিফাই, এখানে বাংলাদেশ ঠিক আছে, নাম্বারটা দেন, এই নাম্বারটা কিন্তু আপনার সবসময় চালু রাখা লাগবে, অনেক সময় কিন্তু উইড্রো দিতে গেলে এটা লাগে, এই এই হ্যাঁ নাম্বারটা এটা লাগবে, আমার, এটা আমার অলওয়েজ সব কিছু সব এটা কিছুতে আপনার আছে। নিজের এনআইডি থেকে ভেরিফাই করা, তো হ্যাঁ 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 আচ্ছা নিজের এনআইডি থেকে ভেরিফাই করা থাকলে সমস্যা নেই, চুরি হয়ে গেলে উঠাইতে পারবেন। অনেক সময় হয় কি আপনার টাকা উইথড্র দেওয়ার ক্ষেত্রে, অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার ক্ষেত্রে এরকম ভেরিফিকেশন কোড চায়, তো তখন আচ্ছা আচ্ছা, তখন এই কোডটা আপনার ফোন নাম্বারে মানে সেন্ড করবে। আচ্ছা যাই হোক, কোড গেছে, না ভাই এখন আসেনি, উই হ্যাভ টু ওয়েট, কতক্ষণ ওয়েট করবো আর দেখি। রিসিভ না করে কি বলছে, ইফ ইউ ডু নট রিসিভ এনি কোড প্লিজ ক্লিক ব্যাক অ্যান্ড চেক দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড নাম্বার অ্যান্ড ট্রাই ইট এগেইন। আচ্ছা আচ্ছা, যদি না যায় তাহলে চেক করতে হবে। আচ্ছা ওরা অনেক সময় প্রবলেম করে, আপনি ব্যাকে যান, কোড না আসলে ব্যাকে যান।
আচ্ছা আপনার এখান থেকে পরে আর কি হচ্ছে সিকিউরিটি, সিকিউরিটি কি? সিকিউরিটি কোয়েশ্চেন, হ্যাঁ এটা সিকিউরিটি হচ্ছে কোয়েশ্চেন। আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে পরে আপনার যে সিকিউরিটি সেট করবে ওটা আমাকে কোশ্চেন করবে যে হ্যাঁ হ্যাঁ আপনার আমরা সিকিউরিটি সিকিউরিটি কোয়েশ্চেনটা একটু দেখি, আমরা একটু দেখি সেটে যান। আচ্ছা এখান থেকে সেটে প্লিজ গেলে, সিলেক্ট ইউর সিকিউরিটি কোয়েশ্চেন, এই যে এখান আচ্ছা থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন, হোয়াটস ইউর চাইল্ডহুড স্কুল নেম নেম, আছে, জাস্ট হ্যাঁ চাইল্ডহুড নেম আছে, যে কোনো একটা নেম দিয়ে জাস্ট ওখানে অ্যাকাউন্ট দিয়ে তারপর সাবমিট করতে হবে। যাই হোক সিকিউরিটি কোয়েশ্চেন আমরা আপাতত দিচ্ছি না, এটা আপনার অ্যাকাউন্টের সুবিধার জন্য আপনি পরে দিয়ে নেবেন। আর একটা মেইন যেটা সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনার দরকার হবে। তার আগে আপনার ফোনটাকে ভেরিফাই করতে হবে, ফোন ভেরিফাই আচ্ছা করার ঠিক পরে আছে, টু ফ্যাক্টরটাকে অন করবেন, মাস্ট। এটা এই যে আপনার এটা অন হ্যাঁ করে দিবে, এই তো অন করে দিবে, আচ্ছা দিতে এই দিবেন, বাটনটাকে অন করে দিলে হয়ে অন যাবে, করে দিলে হবে, আপনার ফাইবারটা একদম পুরাই প্রোটেক্টর হয়ে যাবে। আর আচ্ছা এখানে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে, এই তো আচ্ছা এখানে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জ দিবেন। এটা পরবর্তীতে মেবি শো করে না, আর আচ্ছা 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 পরবর্তীতে চেঞ্জ করার জন্য শো করে না আমি দেখলাম, যা কারণ এটা লগ ইন করতে আপনার ফাইবারে লগ ইন করতে আপনার পাসওয়ার্ড লাগে না। ফাইবারে ওই যে আচ্ছা জিমেলটাই লগ ইন আছে না, ওই জিমেলটা থেকে অটোমেটিক লগ ইন হয়ে যায়, জিমেলটা সাইন ইন করা থাকলে। এই ওকে হচ্ছে ঠিক বিষয়। আছে, আচ্ছা এবার আর একটু দেখি নোটিফিকেশনে কি আছে, দেখি আমরা সবগুলো একটু দেখবো, এখানে আর তেমন কোনো কাজ নেই। ওকে নোটিফিকেশন আছে, হ্যালো, নোটিফিকেশন আসবে যদি আপনার অর্ডার আসে, আপনার মেসেজ আসে, এগুলো আসবে, এনাবেল সাউন্ড। আচ্ছা এই যে সাউন্ডগুলো আসবে, সবকিছু হ্যাঁ করা সবগুলো আছে, অন করা আছে, ঠিক আছে। এবার বিলিং ইনফরমেশনে যান, বিলিং ইনফরমেশন, এখানে হচ্ছে আপনি আপনার কোম্পানি নেম দিবেন, কান্ট্রি, জিপ কোড, অ্যাড্রেস, তারপরে ভ্যাট আইডি, এগুলা ভ্যাট দিয়ে আপনি আইডি, সেভ করে রাখবেন। এটা হচ্ছে ফর ইউরোপিয়ান কান্ট্রি, এটা আপনার না, আচ্ছা আমার না, আচ্ছা এটা ইউরোপিয়ান কান্ট্রি। তারপর ইনভয়েস, সেন্ড ইনভয়েস, এগুলো থাকবে, তো এগুলো আপনি ফিল আপ করে নেবেন। দেখি কি কি আছে, কোম্পানি নেম আপনার, আপনার হ্যাঁ কোম্পানি নেম দিবেন, আপনার নাম, ফুল নেম আপনি আপনার নাম দিবেন, হ্যাঁ আচ্ছা কোম্পানি আচ্ছা, নেম যেটা আর কি সেটা দিবেন। আপনি আপনার নাম বললাম মানে আপনার কোম্পানি নেম যা দেখলাম আপনার জাস্ট নামই, নামই দিয়ে দেবো, আমার নামটাই দিয়ে দেবো, হ্যাঁ এই তো হ্যাঁ ঠিক আছে, ওই ওই এটাও কান্ট্রি হ্যাঁ বাংলাদেশ, ঠিক আছে। তারপর কান্ট্রি বাংলাদেশ, তারপরে হচ্ছে স্টেট মানে কোথায় থাকেন, অ্যাড্রেস, হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেসটা দিবেন, ওকে, আর সিটি দিবেন, জিপ কোড দিবেন মানে পোস্টাল কোড, পোস্টাল কোড, হ্যাঁ জিপ কোড মানে পোস্টাল কোড, অনেকে জিপ কোড বুঝে না, পোস্টাল কোড বুঝে কিন্তু জিপ কোড বুঝে না অনেকে, একই জিনিস, হ্যাঁ একই জিনিস, এটা অনেকে বুঝে না। তারপরে হচ্ছে ইনভয়েস, এটা সিলেক্ট করে এটা ঠিক দিয়ে দিব, হ্যাঁ টিক মার্ক করে তারপর সেভ সেভ চেঞ্জ, চেঞ্জ দিয়ে দিব, এটা করে ফেলবেন। আচ্ছা আচ্ছা ঠিক তারপরে আছে, আমরা একটু ব্যালেন্সে যাই, এটা হচ্ছে স্বপ্ন। এই যে সবচেয়ে দামি ব্যালেন্স আমার এখন জিরো জিরো আচ্ছা জিরো, আচ্ছা আচ্ছা, এখানে আপাতত এখন কিছু করার দরকার নেই। এই যে হ্যাঁ গেট ফাইবার কার্ড, ফাইবার কার্ড আমরা নিব না, ফাইবার থেকে আমরা কোনো কার্ড নিব না, আমরা জি নিলে ভাই, পে অনার কার্ড তারপর নিব। হ্যাঁ পেওনা কার্ড নাকি অনেক কস্টলি শুনছি, মানে এটার মেনটেনেন্স খরচ নাকি অনেক বেশি, না না, এটা ইয়ারলি হচ্ছে $29 কাটে, 29 ডলার, মানে হ্যাঁ 2600 ডলার টাকার মতো অনেকটা, হ্যাঁ ওটা আপনার 1 বছরে ওটা দিতে আপনার বাঁচবে না যখন আপনি কার্ড। আচ্ছা কার্ড তো আমাদের লাগবে না, আমাদের টাকা হ্যাঁ ভিত্তিতে কার্ড লাগবে না লাগে মনে না, হয়, কিন্তু কার্ড লাগে কিন্তু হচ্ছে, ভাই ব্যাংক যে একটা অ্যাকাউন্ট লাগবে ওটা তো ভাই করতে পারতেছে না লকডাউনের কারণে, ডিবিএল অ্যাকাউন্ট খুলে ফেলবেন, কি বলেন লকডাউন তাতে কি আপনার অ্যাকাউন্ট, ব্যাংক তো ভাই খোলা, ইয়াতে, আচ্ছা ব্যাংকে গিয়ে খুলতে পারবো, হ্যাঁ ব্যাংকে গেলেই হবে, আমি গতকাল ব্যাংকে গেছিলাম, ব্যাংক 4টা পর্যন্ত আচ্ছা খোলা আচ্ছা থাকে, আচ্ছা আচ্ছা, তাহলে একদিন যেয়ে খুলে আসতে হবে, তাহলে হ্যাঁ 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 আপনার পেয়ন অ্যাকাউন্ট যখন করবো তখন ব্যাংক অ্যাকাউন্ট করে তারপর পেয়ন অ্যাকাউন্টটা করবো, হ্যাঁ 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 কারণ ব্যাংক অ্যাকাউন্ট করা লাগবে, আর ব্যাংক অ্যাকাউন্ট করতে কোন আপনার এক অ্যাকাউন্টটা সপ্তাহ করতে সময় হবে, নেবে, এক সপ্তাহ সময় আচ্ছা নেবে, আচ্ছা 15 দিন সমস্যা সময় নেই, নেবে। কোন অ্যাকাউন্টটা করবো বলতে অনেক ধরনের অ্যাকাউন্টই আছে, ডাচ বাংলা ব্যাংক, বেস্ট বেস্ট ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকে কোন ফ্যাসিলিটি, স্টুডেন্ট অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট, নেক্সাস, স্টুডেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্টের টাকা স্টুডেন্ট কাটবে না, অ্যাকাউন্ট, হ্যাঁ স্টুডেন্ট অ্যাকাউন্টে ফি কাটবে না, আর এমনি অ্যাকাউন্টে আচ্ছা আপনার ফি কাটে, স্টুডেন্ট অ্যাকাউন্টে মেবি টাকাও দেয়, কালকে আজকে দেখলাম 200 টাকা ক্রেডিট হয়েছে আমার, কি জন্য আসছে জানি না। আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট অ্যাকাউন্ট লাগে, কি কি লাগে ভাই, মানে এটা ভোটার হচ্ছে টিকিট নিয়ে যাব, আপনার নমিনি লাগবে একজন, মানে আপনার প্যারেন্টসের ই লাগবে, ছবি লাগবে, প্যারেন্টসের আইডি আচ্ছা কার্ড লাগবে, আর হচ্ছে তাকে লাগবে না, তার আইডি কার্ড ইনফরমেশন গুলো হইলে ভোটার হবে, টিকিট লাগবে, আর আমার যত ভোটার টিকিট ইনফরমেশন গুলো হ্যাঁ নিয়ে হ্যাঁ যাবে, আপনার এই তো, স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, হ্যাঁ স্টুডেন্ট আইডি কার্ডের আচ্ছা ফটোকপি লাগবে, আর হচ্ছে আচ্ছা আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, এগুলো হইলেই আপনার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা এই হচ্ছে, ডিউবিএলএ স্টুডেন্ট আইডি কার্ড, এই তো হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট কার্ড, অ্যাকাউন্ট এটা অ্যাকাউন্ট খুলে খুলবা, নিবেন যত দ্রুত পারেন, কারণ অ্যাকাউন্ট ভেরিফাই করবে আপনার 15 দিনের সময় লাগবে, 10 দিন 15 দিনও আচ্ছা লাগে, আচ্ছা অনেক সময় ওরা তাহলে ঘুরায়, তো যাওয়া লাগে তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খুলে ফেলেন, এইসব কিছু কালকে রেডি জমা করে দেওয়া, রাখেন, হ্যাঁ হ্যাঁ সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আর কি আছে দেখি, আর তেমন কিছু নাই, এই আর হচ্ছে এখানে কিছু অ্যাকাউন্ট খোলার বিষয়। আর অ্যাকাউন্ট খোলার নিয়মটা হচ্ছে আমি যে লিঙ্কটা দিব সেটা থেকে খুলবেন, খুললে কি হয় আমি দেখাই, এই যে উপরে যান আপনি, ওই যে আপনার ছবিটা ক্লিক করেন,
এই যে দেখেন, এই যে রেফার অ্যান্ড গেট $100 বোনাস, এই ওকে বিষয়টার জন্যই আমি আপনাদেরকে রেফারেল লিঙ্কটা দিয়েছি। যদি এখান থেকে বোনাসের বেনিফিটটা পাই তাহলে আমরা পাবো। নর্মালি অ্যাকাউন্ট খুলতে তো আমরা পারবো, এভাবে অ্যাকাউন্ট খুলবো, কিন্তু যদি একটু জি জি একটা এক্সট্রা বেনিফিট থেকে যদি একটু খোলা যায়, তারপরে যদি দেখি যে এখান থেকে একটা বোনাস পেলাম, তো সেটা খারাপ কিসে? এই জন্য আমরা হ্যাঁ অ্যাকাউন্টটা রেফারে থেকে খুলেছি। তো আমি যে, আমার তো রেফারেল খোলা হয়ে গেছে তাই না ভাই? হ্যাঁ আমারটা হ্যাঁ হ্যাঁ আপনারটা রেফারে খোলা হয়ে গেছে। আমি একটু দেখি আমার প্রোফাইলে কি, আমি চেক করে দেখি আপনার হয়েছে কিনা। আচ্ছা দাঁড়ান, রেফার তো ওকে, হ্যাঁ আপনারটা, হ্যাঁ হয়েছে হয়েছে, আপনার জিমেইল থেকে রেফারটা হয়েছে। আচ্ছা ভাই, এই যে এখানে একটা যে বিকামের সেলার আছে, এটা কাদের জন্য আসলে? কি আমাদের জন্য নাকি কই দেখি, অন্য কারণ? এই যে বিকামের সেলার যে একটা অপশন আছে, এটা কাদের জন্য? এটা সিলেক্ট করেন বিকামে সেলার। বিকামের সেলার, ও আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ এটা আপনার জন্য, এটা এটা আপনার তৈরি করতে হবে বিকামে সেলার, আপনাকে তৈরি করতে হবে। তো এটা তা তৈরি আমরা করলে কি পরে। হবে, আপনার অ্যাকাউন্ট এখন পর্যন্ত হয়নি, এই বিকামে সেলার আচ্ছা আচ্ছা থেকে আপনার অ্যাকাউন্টটাকে করতে হবে। তো আমি এটা খেয়াল করিনি, যাই হোক এটা আমি পরে হলেও দেখিয়ে দিতাম। তো আমরা কোথা আচ্ছা থেকে পেলাম, এই যে উপর থেকে পেলাম বিকামে সেলার, বিকামে সেলার। হ্যাঁ আমি এখান আমি থেকে এখান থেকে সেলার হতে যাচ্ছি, বায়ার না, সেলার হতে যাচ্ছি। অনেকে বায়ারের কাজও করে সেলার থেকে, আবার অনেকে এখানে হ্যাঁ বায়ারের জন্য অ্যাকাউন্ট খোলে, মানে নিজে বায়ার হওয়ার জন্য অ্যাকাউন্ট খোলে। যাই হোক, আমরা এবার আচ্ছা আচ্ছা সেলার হব। বিকামে সেলারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর এখান জি থেকে বিকামে সেলারে ক্লিক করতে হবে। দেন ক্লিক করেন, দেখি কি ইনফরমেশন আসে। এই যে এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার কিছু নেই, কন্টিনিউ এটা দিতে হবে কন্টিনিউ, আপনার ফাইবারের প্রোফাইলটাকে করার জন্য। দেখি এখানে এটা কি আছে, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন। এই যে পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন, দেখি, ডেসক্রিপশন, ওই যে ওগুলো আসতেছে, পার্সোনাল ডেসক্রিপশন লিখতে বলতেছে, হ্যাঁ মানে এটা কন্টিনিউ আর কি দেন, কন্টিনিউ দেন, আপডেট করতে বলতেছে। আচ্ছা কন্টিনিউ ঠিক দেন। আছে, এগুলো না করলে কিন্তু হবে না, টোটাল 100% ওই যে পূর্ণ এটা করতে তারপরে হবে। আসতেছে, ওই যে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, পার্সোনাল ইনফরমেশন দিবে, তারপরে লিঙ্ক অ্যাকাউন্ট দিবে, তারপরে অ্যাকাউন্ট সিকিউরিটি দিবে, তারপরে মনে একটা, ওই যে মানে পুরো পুরো প্রোফাইলটাকে যদি আমি ইয়া করি, সিকিউর করি, তখন যেমন জিনিসটা হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি করে ফেলেন তো, আপনি নাম দেন তো ফার্স্ট নেম, দেখি সমস্যা নেই, আমি এগুলো হাইড করে দিব আপনার। এটা নামটা কোনটা দিব, আপনি আমারটাই দিব আপনার না? নামটা দিবেন, এটা প্রবলেম নেই, এটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ হয়েছে, এবার ডেসক্রিপশন ডিসক্রিপশন, দিতেছে, ডিসক্রিপশন আপাতত থাক, এটা আচ্ছা রিকোয়ার্ড, ডিসক্রিপশন দিতে হবে, হুম 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 ডিসক্রিপশন এটা একটা কি দিয়ে দেন, আপাতত পরে আপডেট করা যাবে। জাস্ট লিখে যে আই এম এ মোশন গ্রাফিক ডিজাইনার হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ আই এম এ লিখে দে। হ্যাঁ 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 এটা লেখেন, আপাতত এটা লেখেন, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে আমরা যখন গিক খুলব পরে গুলো তখন, তো ভাই আর দিয়ে না, আর দিয়ে না, কোথায় গেছেন, ওটা পরে এডিট করে নিয়েন, কোনো সমস্যা নেই। ওকে ওকে তারপর ল্যাঙ্গুয়েজ, আচ্ছা দাঁড়ান, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, বেসিক, এটা বেসিক না, বেসিকটারে লেভেলটারে, বেসিক লেভেলটারে এই করেন, ফ্লুয়েন্ট, দেন ফ্লুয়েন্ট দেন, বা কনভার্সেশনাল এটা দেন, এটা দিলে আচ্ছা হয়। কনভার্স, হ্যাঁ তারপরে আরেকটা ল্যাঙ্গুয়েজ দেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ, কোথায় এটা? হ্যাঁ অ্যাড ল্যাঙ্গুয়েজ, ওটা তো অ্যাড হয়েছে, ওটা তো অ্যাড হয়েছে। আচ্ছা আচ্ছা এখানে লিখবো, হ্যাঁ এখানে দেন, না ওখানে, ওটা আপডেট হবে, ওটা আপডেট, হ্যাঁ আচ্ছা আচ্ছা কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড আবার দেন, হয় না, না ভাই ক্যান্সেল করে দেয় আপাতত, আমি এখান থেকে আবার করি। হ্যাঁ আরেকটা করেন, এখানে আপনি আচ্ছা দুই তিনটা এটাকে ল্যাঙ্গুয়েজ দেবেন, তারপর আপডেট দিয়ে দেবো আপাতত, হুম তারপরে নতুন, তারপর আরেকটা হচ্ছে নতুন অ্যাড নিউ, অ্যাড নিউ দেন, অ্যাড নিউ এখানে তে দেন আপনি জার্মানি ল্যাঙ্গুয়েজ দেন, জার্মানি ফ্রান্স এই দুটো ল্যাঙ্গুয়েজ দিবেন। জার্মানি, জার্মান, হ্যাঁ জার্মান ল্যাঙ্গুয়েজ, কনভার্সেশনাল, কনভার্সনাল দিবেন। এগুলো আপনি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার সাথে কথা বলতে আসবে তখন গুগল থেকে ট্রান্সলেট করে নেবেন। এটা তো আপনি শিখাই দেবেন তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ এটা শিখিয়ে দেবো কীভাবে কনভার্সেশন স্পেন করবে। দেব নাকি স্পেন দেন, স্প্যানিশ? স্পেন দেন, হ্যাঁ পারেন না তাও দেন, হ্যাঁ স্প্যানিশ দেন, কনভার্সেশন, হ্যাঁ হ্যাঁ আপাতত থাক, আপাতত এই তিনটেই থাক, পরবর্তীতে আমরা চেঞ্জ করব জি দরকার জি হইলে। জি কন্টিনিউ দেন, কি আসে দেখি। আচ্ছা এখান অকুপেশন, থেকে, হ্যাঁ অকুপেশনে যান, গ্রাফিক্স ডিজাইনার, দাঁড়ান এখানে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন মাস্ট, হ্যাঁ হ্যাঁ এটা ওকে ওকে। এখান থেকে আরও কিছু চুজ করতে হবে, দাঁড়ান, ফ্রম টু দেন, ইয়ার হ্যাঁ হ্যাঁ ফ্রম দেন, ইয়ার হচ্ছে ফ্রম দেন 2015 দেন, 15 দিব, ওকে 15 15, 16 দেন, হ্যাঁ 15, আর টু দেন 2020 দেন। ওকে আচ্ছা এখান থেকে দেন স্কিল, স্কিল দেন, এই স্কিল ইন্ট্রো দেন, টিক মার্ক করেন, পাঁচটা মেবি দেওয়া যাবে,
তারপরে হচ্ছে আপনার লোগো অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন, ভিডিও এডিটিং, এই যে ডান পাশে, ডান পাশে ভিডিও ভিডিও এডিটিং, অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন কয়টা দেওয়া যাবে? এটা তো আমরা করি স্লাইড শোজ এন্ড প্রোমো হ্যাঁ হ্যাঁ ভিডিওস। হ্যাঁ দেন 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 ওকে, তারপরে হচ্ছে প্রোডাক্ট না, পুরো ফটোগ্রাফি না, এগুলো চেঞ্জ করা যায়। গেম আর কি ট্রেলার, আছে? শর্ট ভিডিও অ্যাডস। হ্যাঁ দেন দেন এটা দেন, ওকে ক্যারেক্টার অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, আদার, আদারটা দিয়ে দেন। আচ্ছা, আদার আদারটা নিল না, আর নিবে আদার না, আর হয়েছে, নিবে না, আর নিবে না, পাঁচটা নিবে। পাঁচটা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা পাঁচটা হয়ে আচ্ছা গেছে। এখন নিচে যান, আচ্ছা, স্কিলে যান। স্কিল গুলো আগে যেগুলো ছিল সেগুলোই হ্যাঁ সিলেক্ট সেগুলোই করা আছে। আছে। আচ্ছা সেগুলোই আছে। আর কি আছে? এডুকেশন আছে, একটা ওয়েবসাইট দিতে বলতেছে পার্সোনাল এখানে। ওয়েবসাইট। না এটা রিকোয়ার্ড না, ওই যে আচ্ছা আচ্ছা, রিকোয়ার্ড না, এটা না দিলেও হবে। কন্টিনিউ। এখানে তাহলে আমরা পরে বিএনসি এর ওয়েবসাইটে দিয়ে দিতে পারবো, এই তো? হ্যাঁ হ্যাঁ পার্সোনাল ওয়েবসাইট, এখানে ওই আপনার সিটিং থেকে এটা দেওয়া যাবে পরবর্তীতে। এটা কোনো ব্যাপার আচ্ছা না, এটা না থাকলে অনেকেরই নাই, এটা নিয়ে প্রবলেম নাই। আচ্ছা, তাহলে কন্টিনিউ। দেন কন্টিনিউ। আচ্ছা এবার হচ্ছে আপনার কানেক্ট করতে বলতেছে টুইটার অ্যাকাউন্ট, বিহেন্স অ্যাকাউন্ট, এগুলো পরে কানেক্ট করবো আমরা, কোনো সমস্যা নেই। কন্টিনিউ। এবার হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন, আরেকবার একটু দিবেন। আচ্ছা ফোন আচ্ছা নাম্বার পরেও করা যাবে, এখান থেকে পরেই করবো, থাক আচ্ছা, ওখান থেকে তাহলে পরে করবো। কন্টিনিউ দেন, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ফার্স্ট গিগ, গিগ ক্রিয়েট করতে বলতেছে। যান ক্রিয়েট তো দেন, ক্রিয়েট তো এখন করবো না, অলমোস্ট ডান, 45% আট এডিট প্রোফাইল, লাইকলি 60% লাগবে, মানে না গিগ একশো ক্রিয়েট করার। পার্সেন্ট 100% সব কিছু তৈরি করার পর এখানে 100% হবে। না না, আমি বলছি মিনিমাম 60% হইলে, 65% হইলে গিগটা ক্রিয়েট করতে দিবে। এখন তো আমার 45% হয়েছে, এই জন্য করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তার মানে আপনার ওই যে ফোন নাম্বার দুইটা আছে দেখেন, ওই যে ফোন নাম্বার হ্যাঁ, আর ফোন পার্সোনাল নাম্বারটা ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইটটা দিতে এই বলতেছে। দুইটা দিতে বলতেছে, পার্সোনাল। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আমি তাহলে পরে আবার এটা আবার এডিট করে সুন্দর হ্যাঁ করে আচ্ছা ইয়ে করে এটা নিচ্ছি। সুন্দর করে এডিট করে করে ফেলবেন, তাহলে আপনার গিগ হ্যাঁ, খোলার ইনফরমেশনগুলো আসবে, তারপরে আমরা গিগ খোলার আমার যেটা কাছে ওটা পাবো। একটা, আমি একটা ওয়েবসাইট খুলছি এই যে আমার ফ্রেন্ডের মাধ্যমে। এটা একটা মানে ওইটার মধ্যে সবই আছে, ফটোগ্রাফিও আছে, ভিডিওগ্রাফিও তাহলে কিছু এই কিছু ওয়েবসাইটটা জিনিস দিয়ে আছে। দেন, এই ওয়েবসাইটটা দিয়ে দেন। এই ওয়েবসাইট এটা দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ এগুলা হ্যাঁ না কোনো সমস্যা নেই, চাচ্ছিলাম পরে পরে বিএনএস এটা দিতে না দিতে না না চাচ্ছিলাম। না ওটা বিহেন্স আলাদা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এগুলো দিয়ে আপনি ফিল আপ করে ফেলবেন। আপনার ওয়েবসাইটের নাম কি, কি নাম দিছেন? ভাই এটা আগডুমার নাম, আমি পরে ঠিক করে নিব। আচ্ছা দেন, এটা তো কপি করে দেন তো, ভেরিফাই হয় কি না? না ভাই, ফোন নাম্বার লাগবে তো, দুইটা ছাড়া হবে না। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে এই ফোন আমি নাম্বার আর এই পরে করে ওয়েবসাইট, ওয়েবসাইট আর আচ্ছা ঠিক ওয়েবসাইট আছে। শর্টকাটের জন্য ওয়েবসাইট না দিলেও মেবি হয়, এখানে আপনার অন্য ইনফরমেশন দিয়ে আপনার 100% করলেও আমি হবে। ভাই এই লিঙ্কটাকে, ওই লিঙ্কটা শেয়ার শর্ট করে নিব না, ইয়ে থেকে শর্ট না নিবে না, শর্ট লিঙ্ক নিবে না, ফুল লিঙ্কটাই দিতে হবে। দিতে হবে, আসছে সমস্যা নেই। আচ্ছা এটা দিয়ে দেবে। আর যদি কারো একদমই না হয় তাহলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। এটা এই যে এটা নিয়ে অনেকে প্রবলেম করবে যে ভাই আমার ওয়েবসাইট নাই, আমি কি কি দিতে পারি। আর ভাই পেয়নের অ্যাকাউন্ট খুলতে তো একটা ওয়েবসাইট লাগে ভাইয়া, পেয়নের অ্যাকাউন্ট খুলতে ওয়েবসাইট, ওই যে না 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 ভেরিফিকেশন করার একটা না না ওয়েবসাইট দেখাইছিলাম, একটা পার্সোনাল ওয়েবসাইট দিতে হয়। ভেরিফিকেশন, ও এটা হচ্ছে বিজনেস ভেরিফিকেশনের জন্য। আচ্ছা আর হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, সব মানুষেরই একটা ওয়েবসাইট থাকা জরুরি, এই লাইনে কাজ করতে হলে সব মানুষের একটা ওয়েবসাইট থাকা জরুরি, অনেক কাজে লাগে ওয়েবসাইট, অনেক কাজে লাগে। এই যে ওয়েবসাইট আমি বানাইছি এটা চলবে না, এরকম চলবে হ্যাঁ না, হ্যাঁ চলবে, একটা হইলে হইলে কাজ করা লাগবে না, মানে ওয়েবসাইটে আমার আছে একটা থাকলে ওয়েবসাইট, হ্যাঁ আমার একটা ওয়েবসাইট আছে, আমি একজন ওয়েবসাইটের ওনার, এটা বলতেও ভালো লাগে। আচ্ছা যাই হোক, তো আচ্ছা ভাই, আমি তাহলে বুঝে গেছি কিভাবে ভেরিফাই করতে হবে, আমি করে নিবো না, তার আচ্ছা দিকে সব আমি কিছু, স্যালারিটা করে নিবো না হ্যাঁ ইনশাল্লাহ। তারপরে আপনার গিগ খোলার ইনফরমেশন গুলো আসবে, না হলে আপনি এখন পর্যন্ত হ্যাঁ সেলার হননি। জি জি জি, লিভ লিভ এনিওয়ে, হ্যাঁ দেন ইয়েস, পরবর্তীতে এটা করে নেবেন, হ্যাঁ এই যে মোটামুটি বিকামে সেলার আপাতত। এখন পর্যন্ত হয়নি, বিকামে সেলার, ওই যে ওইটা দিলে বিকামে সেলার আপনি হয়ে যাবেন। তো আচ্ছা তারপরে আচ্ছা আপনার এখানে সেলারের অপশন আসবে না, মানে আপনি সেলার হয়েছেন কি না, মানে সেলার হননি এরকম আসবে না, বিকামে সেলার আসবে না। আমার আমার স্ক্রিনে বিকামে সেলার নেই, তো এটা হ্যাঁ, আপনার করার তারপর পরে এটা ওইটা থাকবে না, হ্যাঁ, তখন এটা গিয়ে খুলতে পারবো না, না হলে না 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 বিকামে গিক খুলতে পারবে না। হ্যাঁ সেলার না, আর গিক না খোলার যখন আসবে তো গিক খোলা আপাতত থাক, গিক খোলার নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব অবশ্যই, সেটা কিভাবে জি। কি করবেন সকল কিছু দেয়া হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অফ করতেছি, জি ভাই, অনেক সময় নিলাম। সমস্যা নেই ভাই, দরকার ছিল। অবশ্যই আমারও দরকার ছিল। যাই হোক আমি স্ক্রিন রেকর্ড অফ করে দিচ্ছি। জি জি জি। আচ্ছা তাহলে আমি কাজ করি, আপনিও কাজ করেন।